প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, অতিরিক্ত গরমে হাসপাতালে বাড়ছে রোগী। এ সময়টাতে বেশি পানি ও পুষ্টিকর খাবারের পরামর্শ বিশেষজ্ঞদের। তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রংপুরে গতকাল তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই চলছে এ অবস্থা। দাবদাহে দিনের বেলা মানুষ বের হচ্ছেন কম, এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও রিক্সা চালকেরা। কয়েকদিন যে গরম, এই গরম অসহ্যকর, মানে এই রোদে মানে কি করব, চলাও লাগে আবার না চলাইলেও হচ্ছে না, এমন এক পরিস্থিতি। গরমের কারণে মানুষজন বেরোচ্ছে না, কামাই ইনকামাই কম, আমাদের শরীরের অবস্থাও ভালো না, পেটের দায়ে বসে আছি। রোজে এখন মনে করেন টাকাও নাই, গামছা মাথা দিয়ে দোকান করতেছি। বাচ্চাদের এই মুহূর্তে স্কুলে যাওয়াটা খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। গরমে পিপাসা লাগছে, তাই ঠান্ডা খাইতেছি একটু। প্রচণ্ড রোদের মধ্যে তৃষ্ণা মেটাতে সাধারণ মানুষ ভিড় করছেন শরবত বা জুসের দোকানে। চিকিৎসকরা বলছেন তাপমাত্রা বৃদ্ধির কারণে নানান রকম রোগ দেখা দিতে পারে, তাই বাইরের খাবার না খাওয়ার পরামর্শ তাদের। যারা কায়িক পরিশ্রম করে তারা যেন রোদে গেলেও বা কাজ করতে গেলেও পর্যাপ্ত পানি পান করে এবং কাজের অবসরে একটু রেস্ট নেয়, বিশ্রাম নেয়, যাতে একটানা গরমের মধ্যে কাজ করলে হিট স্ট্রোকের মতো ভয়ানক রোগগুলো, ভয়ানক অ্যাটাকগুলো হতে পারে। পানি শূন্যতার কারণে স্যালাইন এবং ওর স্যালাইন সরবরাহ আমাদের কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে, এবং আমাদের যে নিউমোনিয়ার জন্য যে অ্যান্টিবায়োটিক বা এই ধরনের ওষুধপত্র সব পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং ডাক্তাররা প্রস্তুত রয়েছে। এদিকে বান্দরবান সহ বিভিন্ন জেলার হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে বয়স্ক ও শিশু বেশি। শিশু এবং বৃদ্ধ এবং এটা ছাড়াও অনেক রোগী ডায়রিয়া, আমার সময় কলেরা, টাইফয়েড, এইসব রোগী নিয়ে এইসব রোগ নিয়ে পড়তে হচ্ছে মূলত। এইসব রোগের প্রকোপ সাধারণত গ্রীষ্মকাল আসলে এইসব রোগের প্রকোপটা বেড়ে যায়। তাপপ্রবাহ বইছে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী সহ দেশের অধিকাংশ জেলার উপর দিয়ে। গত চার দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা জেলায়। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।